بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينহু ওয়া نستغফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ولسوف يعطيك ربك فترضى وقال تعالى في مقام آخر ورفعنا لك ذكرك وقال تعالى في مقام آخر عسى أن يبعثك ربك مقاما محمودا وقال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثل الأنبياء كمثل قصر أحسن بنيانه ترك منه موضع لبنة فطاف بهن النظار يتعجبون من حسن بنيانه إلا موضع تلك اللبنة فكنت أنا سددت موضع البناء أو كما وختم بي البنيان وختم بي الرسل أو كما قال عليه الصلاة والسلام شبعي أنتري رم تستوثيك درش القرية اللهم حسنت جميع خصاله صلوا عليه
যে গম দিবারে উম্মতরা কিদারদ চোত পশিতিবা আলোচনার শুরুতে সর্বপ্রথম সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলটি, এই বয়ানটি বৃষ্টির কারণে আমাদেরকে মসজিদের ভেতরে চলে আসতে হয়েছে। আমরা হয়তো বা মনে করতে পারি যে আমাদের গুনার কারণে, তবে মূল বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালোবাসতে, এটাই ভালোবেসেছেন, এই জন্য আমাদেরকে এই কাজটি করতে হয়েছে। এই জন্য আমাদের পীর আলী আহমদ ওয়ালবি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, রেজা বিল আজাব, বেশি মজা, বেশি মজা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্ধারণ করেছেন সেটার প্রতি সন্তুষ্ট থাকার চেয়ে সুখ আর কোথাও হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অবস্থা আমাদেরকে ভালোবেসেছেন, আমাদের যে অবস্থা তিনি পছন্দ করেছেন, সেই অবস্থায় আমরা খুশি থাকব। সবাই বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে খুশি থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে সবাইকে জানাতে চাই কোরআন এবং হাদিসের আলোকে একটি তিনটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস থেকে একটি হাদিস শরীফ তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার, আপনাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং উভয় পক্ষকে আমল করার তৌফিক দান করুন। সবার বলুন আমিন। যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন তাদের জন্য আন্তরিক দোয়া। যারা গত বছর এই মাহফিলটি শুরু করেছেন আপনারা জানেন অনেক কষ্ট করে যুব সমাজরা, এমনকি এলাকার নারীরা যারা মাহফিলকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, বৃদ্ধরা পর্যন্ত, শিশু পর্যন্ত এই মাহফিলের পেছনে অনেক চেষ্টা করেছেন, অনেক মেহনত করেছেন, অনেক সময় ব্যয় করেছেন। আল্লাহ পাক সবার সময়, কাজ, মেহনত এবং টাকাকে কবুল করুন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কতগুলো সান্ত্বনা দিয়েছেন জায়গায় জায়গায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বছর কারারুদ্ধ থেকে সেখান থেকে মুক্তি পেলেন,
অর্থাৎ শিয়াবে আবি তালিবে যখন তিনি কারারুদ্ধ অবস্থায় ছিলেন সাহাবীদের এবং উম্মাহাতুল মুমিনীনদেরকে সাথে নিয়ে, সেখান থেকে তিনি বের হয়ে যখন তায়েফের প্রান্তরে ইসলামের দাওয়াত নিয়ে সবার কাছে উপস্থিত হলেন, তখন তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করেছেন, তিরস্কার করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে উশৃঙ্খল যুবকদের খেলে নিয়ে দিয়েছিল। তারা সেদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে পবিত্র কদম মুবারক রক্তাক্ত করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য জমিনে কোনো কিছু নাযিল করেননি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাইরেক্ট আরশে আযীমের মেহমান করেছেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করেছেন ইতিম হয়ে। তার জন্মগ্রহণের ছয় মাস পূর্বে তার বাবা খাজা আব্দুল্লাহ ইন্তিকাল করেছেন, তার মাতা ছয় বছর বয়সে ইন্তিকাল করেছেন, তার বারো বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তিকাল করেছেন। নবুয়ত পাওয়ার পরে যখন খুব প্রয়োজনীয় মুহূর্তে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তালেব উভয়জন ইন্তিকাল করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে গেলেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে আমার নবী, আপনি এই পৃথিবীতে ইতিম হয়ে জন্মগ্রহণ করেছেন, আপনার বাবা আপনার পূর্বে ইন্তিকাল করেছেন, আপনার ছয় বছর বয়সে মাতা ইন্তিকাল করেছেন, বারো বছর বয়সে দাদা ইন্তিকাল করেছেন, নবুয়ত পাওয়ার পরে আপনার সবচেয়ে ঘনিষ্ঠ যিনি আপনার সহচর ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা ইন্তিকাল করেছেন এবং খাজা আবু এরকম তালেব ইন্তিকাল করেছেন, আপনি একা হয়ে গেলেন, আপনি একা থাকবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনাকে এমন কিছু দান করবেন যাতে আপনি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যাবেন। কোরআন মাজিদের অন্য আয়াতে রয়েছে বিভিন্ন নবীগণ আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার রাসূলের জন্য বলছেন, হে আমার রাসূল, অন্যান্য যত নবী রাসূল পৃথিবীতে আমি প্রেরণ করেছি প্রত্যেকজন আমার সন্তুষ্টি কামনা করেছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে আমার সন্তুষ্টি চাচ্ছি না, আমি নিজেই আপনাকে এমন জিনিস দান করব, এমন কিছু দান করব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি আপনার সন্তুষ্টি চাচ্ছি, অন্যান্য নবীগণ আমার সন্তুষ্টি চেয়েছিল আর আমি আপনার সন্তুষ্টি চাচ্ছি। সুবহানাল্লাহ। করছে কে কোন বায়া শানে রাসূলে আরবি বরতরাজ ওয়াহুগুমা শানে রাসূলে আরবি মকামে তু মাহমুদ নামত মুহাম্মদ বদুনিয়া মকামে ওয়ানামে কেদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বলে শেষ করা যাবে না, কোন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে করে তার জীবন চলে যেতে পারে, দিন চলে যেতে পারে, মাস চলে যেতে পারে, কিন্তু রাসূল পাকের প্রশংসা করে করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য কোন লেখক একটি বড় কিতাব রচনা করেছেন রাসূলের প্রশংসার উপরে,
রাসূলের প্রশংসার উপরে একটি বড় কিতাব রচনা করেছেন। শেষ পৃষ্ঠায় এসে তিনি এই কথা বলছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাকুহু বাদা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে অনেকগুলো কবিতা রচনা করেছি, আপনার প্রশংসা করেছি, কিন্তু যার প্রশংসা করি না কেন আমার জীবন শেষ হবে, আমার কর্মের কালই শেষ হয়ে যাবে, কিন্তু আপনার প্রশংসা করে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত রূপে একটা কথা বলছি, সেটা হলো আপনার প্রশংসা করে শেষ করা যাবে না। কামা কানা হাক্কুহু, আপনার সম্মান অনুযায়ী আপনার প্রশংসা শেষ করা যাবে না। কাবাদাত খুদা বুজুর্গ, আল্লাহর পরে যাকে সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন করতে হবে তার নাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালমামে নামাম জোমে কামত মে আজামে, কালমামে নামাম জোমে কামত মে আজামে, হে নামে ইলা এমন শক্তি দান করেছেন, এমন জিনিস তাকে দান করেছেন, সুবহানাল্লাহ, এমন সম্পদ তাকে দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে ঢেলে দিয়েছেন তার মর্যাদার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একদিন একজন কাফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে শুরু করল। সাহাবী শুনলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাজারে আমি শুনতে পেলাম অমুক ব্যক্তি আপনার বিরুদ্ধে বদনাম করছে, কুৎসারোপণা করছে, মিথ্যাচার করছে, আপনাকে গালিগালাজ দিচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে মসজিদে নববীর মিম্বারে উঠে গেলেন, সাহাবীদেরকে ডাকলেন, মান আনা, আমি কে, তোমরা চিনো নাকি? সবাই বললেন, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, আপনি হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, আমি হলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, আমি হলাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম হলেন হযরতে আব্দুল মুত্তালিব। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশ থেকে বনু কিনানাকে নির্বাচন করেছেন। বনু কিনানাকে নির্বাচন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই বনু কিনানা থেকে বনু কুরাইশকে, কুরাইশ বংশকে নির্বাচন করেছেন। কুরাইশ বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনু হাশিমকে নির্বাচন করেছেন। বনু হাশিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল রাসূল বললেন সারা পৃথিবীর সর্বসময়ের জন্য সব সময়ের জন্য সবচেয়ে মূল্যবান এবং ব্যক্তিত্বপূর্ণ মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ ব্যক্তিত্বের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কেমন, তার মর্যাদা কতটুকু, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস রচনা করছেন, বর্ণনা করছেন। আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ ফাস্তাফতিহু ফায়াকুলুল খাযিন মান আনতা ফাআকুলু মুহাম্মাদ ফায়াকুলু বিকা উমিরতু আল্লা আফতাহ লিআহাদিন ক্বাবলাকা। হযরতে আনাস বলেন,
ব্যক্তি আনাস হলেন খাদেমুর রাসূল, আল্লাহর রাসূলের সেবক ছিলেন, দীর্ঘ 10 বছর আল্লাহর রাসূলের খেদমত করেছেন, ইনি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন এক হাদিস বর্ণনা করছেন, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কিয়ামতের মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় এসে উপস্থিত হয়ে যাবেন। কোথায় উপস্থিত হবেন? জান্নাতের দরজায়। জান্নাতের দরজায় উপস্থিত হবেন। আল্লাহর রাসূল বলেন আমি আস্তাফতিহু, আমি বললাম ইস্তাফতা, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। তখন খাজেন বলবে, জান্নাতের প্রহরী বলবে, জান্নাতের দারোয়ান বলবে, মানাতা আপনি কে? আপনি কে? আল্লাহর রাসূল বললেন, তখন আমি বললাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দারোয়ান বলবে, আল্লাহ শপথ করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলা হয়েছে, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি ব্যতীত অন্য কারো জন্য আপনি আগমন করার পূর্বে এই দরজা, জান্নাতের দরজা অন্য কারো জন্য আমি খুলতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের দরজা উন্মোচন করবেন, জান্নাতের তোরণ তিনি উদ্বোধন করবেন, জান্নাতের গেট দিয়ে সর্বপ্রথম তিনি প্রবেশ করবেন। তিনি যাওয়ার পূর্বে অন্য কেউ সেইখানে জান্নাতের দরজা পর্যন্ত যেতে পারবে না, আর গেলেও তার জন্য দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। করছে কে কোন বায়া শানে রসুলে আরবি, করছে কে কোন বায়া শানে রসুলে আরবি, বর্তরাজ বাহুবা শানে রসুলে আরবি। রসুলের উদাহরণ কেমন হতে পারে? আমার রসুল কেমন ছিলেন অন্যান্য নবী রসুলদের মাঝে, তার তুলনা কি হতে পারে? রসুল পাকের তুলনা যদি আমি রশিদি দিয়ে থাকি ভুল হতে পারে, অন্য কোন আলেম যদি রসুল পাকের তুলনা দেয় ভুল হতে পারে। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের তুলনা দিয়েছেন অন্যান্য নবী রাসূলদের মাঝে, তার সম্মান কেমন? আল্লাহ রাসূলের এই হাদিস খানা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আবু হুরায়রা কেমন সাহাবী ছিলেন? তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সর্বদা পড়ে থাকতেন, আল্লাহর রাসূলের হাদিস তিনি মুখস্থ করতেন, রচনা করতেন। এমন সময় একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাণীসমূহ, আপনার পবিত্র মুখ নিঃসৃত হাদিসসমূহ আমি সর্বদা মুখস্থ রাখার চেষ্টা করছি, কিন্তু আমার স্মরণ শক্তি অত্যন্ত দুর্বল, যার কারণে আপনার সকল হাদিস আমি হুবহু মুখস্থ হাজিরা দিতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে আবু হুরায়রা, হে আবু হুরায়রা, নিজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মাটির নিচে রাখলেন, মাটিতে রাখলেন, এবং ওই চাদরে আল্লাহর রাসূল ইশারা করে কি যেন ইশারা করলেন আকাশের দিক থেকে, মাটির নিচে কি যেন ইশারা করলেন, এবং আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা, এই চাদরখানা তুমি পরিধান করো এবং সিনার সাথে বুকের সাথে একটু মালিশ করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাদরখানা বুকে মালিশ করে দিলেন, এবং আবু হুরায়রা বললেন, আমি এই যেই দিন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরখানা বুকে জড়িয়ে রেখেছিলাম, সেদিন থেকে একটা হরফ একটা অক্ষর আমি রাসূলের হাদিস থেকে ভুলে যাইনি। শানে রসুলে আরবি। ইতিহাসের হাদিস শাস্ত্রের সবচেয়ে বেশি হাদিস যার রয়েছে তার নাম হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল পাকের ওই চাদরখানা তার বক্ষ মুবারকে এরকম মালিশ করার কারণে তার স্মরণ শক্তি কতটুকু বৃদ্ধি পেয়েছে একটা ইতিহাস বললে বোঝা যাবে। একদা এরকম বাদশার নাম হলো
হাজ্জাজ ইবনে ইউসুফ। তিনি একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বললেন 100 রাসূলের হাদিস মুখস্থ করো। তিনি রাসূলের হাদিস 100 মুখস্থ করলেন এবং এগুলো লিপিবদ্ধ করা হলো, দররাজ দরবারের ব্যক্তিদের মাধ্যমে লিপিবদ্ধ করা হলো। এক নম্বরে কোন হাদিসটি বললেন, দ্বিতীয় নম্বরে কোন হাদিসটি বললেন, তৃতীয় নম্বরে কোন হাদিসটি বললেন, 100 নম্বরে কোন হাদিসটি বললেন, সব কিছু লিপিবদ্ধ করে দেয়া হলো। এখন ঠিক এক বছর পরে আবু হুরায়রাকে ডাকা হলো, বললেন, হে আবু হুরায়রা, গত বছর এই দিনে যেই হাদিসগুলো বলেছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত সেইগুলো আবার বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত 100 হাদিস তিনি মুখস্থ হাজিরা দিলেন। এই ইতিহাস এমন ভাবে সাক্ষ্য দিয়েছে যে আগের বছর পুঙ্খানুপুঙ্খ ভাবে যে হাদিসের পরে যেটা বলেছিলেন একই এই বছরে এই হাদিসের পরে ঠিক ওই হাদিসে বলেছিলেন। সুবহানাল্লাহ, একটা হাদিস যে হাদিস প্রথম বছরে এক নম্বরে বলেছেন সেই হাদিস এই বছরে দ্বিতীয় নম্বরে বলেননি, যে হাদিস প্রথম বছরে 49 নম্বরে বলেছেন এই হাদিস এই বছরে একই হাদিস এই বছরে 52 নম্বরে বলেননি, যেটা 50 নম্বরে বলেছিলেন আগের বছর সেটা এই বছর 50 নম্বরেই বলেছেন। সুবহানাল্লাহ, এমন স্মরণ শক্তি আল্লাহ রাসূলের দুয়ার বদৌলতে সেটা চলে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষ মুবারকে। সুবহানাল্লাহ, মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন আল্লাহর রাসূল তার চাদর মুবারকে কি ইশারা করেছিলেন তারা ব্যাখ্যা করে বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গায়বী খাজানা থেকে স্মরণ শক্তির কিছু ইশারা করে আবু হুরায়রার জন্য ওই চাদরখানায় নামিয়ে এনেছেন। আল্লাহর রাসূল ছিলেন ইলমের মালিক, আল্লাহর রাসূল ছিলেন ইলমের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে কুদসির মাধ্যমে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিয়ুন বাবুহা। আল্লাহ রাসূল বলেন, আমি হলাম ইলমের শহর, ইলমের নগর, ইলমের সমুদ্র, আর আলী হলেন তার দরজা। সুবহানাল্লাহ, ঠিক ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন রাসূলের উদাহরণ কিরকম হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালি ওয়া মাসালুল আমবিয়াই কামাসালি কসরিন উহসিনা বুনিয়ানুহু তুরিকা মিনহু মাওদিউ লাবিনা। আল্লাহর রাসূল বললেন, আমি এবং অন্যান্য সকল নবীদের মধ্যে তুলনা হলো, উদাহরণ হলো, দৃষ্টান্ত হলো, মেসাল হলো, এবং যে একটা সুন্দর চগর সুরূপ প্রাসাদ চকচিক চকচক করছে ঝাঁঝমকপূর্ণ একটি প্রাসাদ, যেই প্রাসাদ খুব সুন্দর কিন্তু একটা ইট সেখানে এখনো ফিট করা হলো না, একটা ইট এখনো ফিট করা হলো না, একটা ইট ফিট না করার কারণে এরকম ওই প্রাসাদের সৌন্দর্য যতটুকু বৃদ্ধি হওয়ার কথা ছিল ততটুকু হচ্ছে না। ওই ইটটা যদি সেখানে ফিট করে দেওয়া হয় তাহলে ওই বিল্ডিংয়ের সৌন্দর্য 100% পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন ঠিক তেমনি ভাবে ওই সুন্দর প্রাসাদের প্রতিটি ইট হলেন এক একজন নবী এবং রাসূল, যেই ইট এখনো পর্যন্ত ফিট করা হলো না, ওই যেই ইটের কারণে এখনো পর্যন্ত ওই সুন্দর ঘরকে আরো সুন্দর মনে হচ্ছে না, সেই ইটের নাম হলো হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন এই পৃথিবীতে প্রেরিত হয়েছি মুহাম্মদ নামক ইট খারাপ সুন্দর প্রাসাদের সাথে যখন এরকম ফিট করে দেয়া হলো তখন আল্লাহর নবী বলেন ওই সুন্দর প্রাসাদটি আরো বহুগুণ এবং কোটি কোটি গুণে সুসজ্জিত হয়ে গেল। আল্লাহর রাসূল এই ক্ষেত্রে বলেছেন, ওয়া খুতিমা বিয়াল বুনিয়ানু ওয়া খুতিমা বিয়ার রাসূল, ওই ইটের মাধ্যমে আমার মাধ্যমে ওই সুসজ্জিত সুন্দর ঘরটা পূর্ণ করে দেয়া হয়েছে এবং আমি হলাম সর্বশেষ, আমি হলাম সর্বশেষ রাসূল। সুবহানাল্লাহ, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন, আনা খাতামুন নবিয়িন
আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, আমার পরে আর কোন নবী আসবে না। তারপরেও যারা আল্লাহর রাসূলের পরে কোন নবী আসবে বলে, তারা ভণ্ড নবী নাকি সঠিক নবী? আল্লাহর নবী বলেন, আলাকাত লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন যদি নবী আসতো, লাউলা নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোন নবী আসতো, লাউলা বাদি নাবিয়্যুন, আমার পরে যদি কোন নবী আসতেন তাহলে সেটা হযরত ওমরই নবী হিসেবে পৃথিবীতে আগমন করতেন। সুবহানাল্লাহ, হযরত ওমর কি নবী ছিলেন নাকি দ্বিতীয় খলিফা ছিলেন? হযরত ওমর যেহেতু নবুয়তের দাবিদার ছিলেন না, তাহলে রাসূল পাকের পরে আর কোন নবী আসতে পারে না। গোলাম আহমদ কাদিয়ানি পাকিস্তানের যেই ভণ্ড নবী দাবিদার, সেই ব্যক্তি ভণ্ড নবী নাকি আসল নবী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন সর্বশেষ নবী, এটার আর কোন প্রমাণ দিতে হয় না। আর প্রমাণ দিতে হবে, আর কোন প্রমাণ দিতে হবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কোন ব্যক্তি যদি নবুয়ত দাবি করে, তার পক্ষ থেকে প্রমাণ চাইও না, প্রমাণ চাওয়া ব্যতীত তাকে হত্যা করে দিবে। সুবহানাল্লাহ, তার প্রমাণের কোন প্রয়োজন হবে না, তার একমাত্র কাজ হলো তাকে হত্যা করে দেওয়া। সুবহানাল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক হাদিস বর্ণনা করেছেন নিজের ফজিলতের ব্যাপারে, নিজের শ্রেষ্ঠত্বের ব্যাপারে, নিজের মর্যাদার ব্যাপারে। তেমন আরেকটি হাদিস তিনি বলেন, ছয়টি কারণে অন্যান্য নবীদের চেয়েও আমার দাম বেশি। কয়টি কারণে? ছয়টি কারণে অন্যান্য নবী রাসূলের চেয়েও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি। আল্লাহর নবী বলেন, ফুদ্দিলতু আলাল আমবিয়া ইবসিতিন উতিতু জাওামি আল কালিম وَنُصِرْتُ بِالرُّعُوبِ وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ مَسْجِدًا وَطُهُورًا وَأُرْسِلَتْ إِلَى الْخَلْقِ كَافَّةً وَخُتِمَ بِيَ النَّبِيُّونَ اللَّهُ أَكْبَرُ بَلِّمْ ছয়টি কারণে অন্যান্য নবী রাসূলদের চেয়ে আমার মর্যাদা বেশি। সেখান থেকে একটি কারণ হলো, উতিতু জাওামি আল কালিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাওামি আল কালিম হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, জাওামি আল কালিম কি? জাওামি আল কালিম কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন কম, অর্থ হবে বেশি। সুবহানাল্লাহ, কথা কম বলবেন, অর্থ হবে বেশি। এই জন্য বলা হয়, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লাম ইয়াতুল ফায়ুমিল্লা, সবচেয়ে উৎকৃষ্ট বচন হলো কম হবে, ওয়া দাল্লা কিন্তু নিজের প্রমাণ করার ক্ষেত্রে, নিজের কথা প্রমাণ করার ক্ষেত্রে অধিক উপযোগী হবে এবং লম্বা হবে না, ফায়ুমিল্লা মানুষ তাকে আকর্ষিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহর নবী বলেন, আমাকে অল্প কথার, আমার কথার দাম মর্যাদা সম্মান বেশি দেওয়া হয়েছে। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, আনা আফসাহুল আরব, আমি হলাম আরব ভূখণ্ডের মধ্য থেকে আরবিতে যারা কথা বলে সবচেয়ে উচ্চারণের ক্ষেত্রে সুন্দর আলোচনা আমি করি। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল পৃথিবীতে প্রেরিত হয়েছেন, হযরত ওমর বলেন, আবু বকর উসমান আলী হায়দার রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সারা বিশ্বের যত মানুষ রাসূলের যুগে ছিলেন, আগে ছিলেন এবং পরে এসেছেন, কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তির সাহিত্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হতে পারে না। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক আমাকে জাওামি আল কালিম হিসেবে প্রেরণ করেছেন, কথা বলবো কম, অর্থ হবে বেশি, গবেষণা বেশি হবে। এই জন্য তো দেখা যায়, একমাত্র বুখারী শরীফের দিকে তাকান, এইরকম হাজার হাজার
বুখারী শরীফের আল্লাহর রাসূলের হাদিসকে গবেষণা করতে করতে হাজার হাজার কিতাব রচনা করা হয়েছে। পৃথিবীর বুকে সবচেয়ে পঠিত সবচেয়ে বেশি পঠিত গ্রন্থের নাম হলো আল কোরআনুল কারীম। নাম কি? আল কোরআনুল কারীম। কোরআনে কারীমের পরে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থের নাম হলো হাদিস শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কথা এত বেশি গবেষণা করছে মানুষ, এটা কোরআন মাজিদের পরের স্থানেই রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আমাকে ছয়টি কারণে অন্যান্য নবী রাসূলদের চেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। একটি কারণ হলো কথা কম বলবো, অর্থ বেশি হবে, মানুষ আমার কথার দিকে ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ। সেই রকম একটি উদাহরণ যদি দিতে যাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মক্কা থেকে মদিনায় হিজরত করেননি, এমন সময় হজ্জের মৌসুম চলে আসলো। হজ্জের মৌসুম চলে আসলো, এরকম মদিনা শরীফ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজ করার জন্য যখন মানুষ আসলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে মানুষকে ইসলামের বাণী শোনাচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। কাফের বেঈমান প্রতারকেরা ঘোষণা করছে, তোমরা মুহাম্মদের দিকে তাকাইও না, মুহাম্মদের দিকে যেও না, মুহাম্মদের দিকে যদি যাও, মুহাম্মদের কথা যদি তোমরা শ্রবণ করো, তাহলে তোমরা তোমাদের বাবা থেকে পৃথক হয়ে যাবে, পরিবার থেকে পৃথক হয়ে যাবে। মুহাম্মদ পাগল হয়ে গেল, মুহাম্মদের কথায় যদি তোমরা কান দাও, তোমরাও পাগল হয়ে যেতে পারো। এখন একটা কথা আছে, নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের প্রাণ, আল ইনসান হারিসুন ফিমা হুনিয়া, নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আকর্ষণ বেশি। মানুষ চিন্তা করলে, যেই কাফেররা বললো, আবু জেহেল আবু লাহাব তারা বলতে লাগলো যে মোহাম্মদ পাগল হয়ে গেল, এই ব্যক্তি নাকি জাদু জানে, তার কথা শুনলে নাকি আমরা পাগল হয়ে যাব, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। তখন তারা বেশি আকর্ষিত হয়ে আল্লাহ রাসূলের কথা আরো বেশি বেশি শুনতে লাগলেন। সুবহানাল্লাহ। সবাই যখন আল্লাহর রাসূলের কথা শুনতে লাগলেন, এমন মধু মাখা কথা তারা শুনতে লাগলেন, তারা বললেন, পৃথিবীতে আল্লাহর রাসূলের কথার চেয়ে কোন অধিক মধুর কথা আমরা আর শুনিনি। সবাই আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক, কথা মুবারক, ইসলামের দাওয়াতের কথা শুনে পাগল হবে তো দূরের কথা। সবাই বলে উঠলেন, আশহাদু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূলের কথায় এত বেশি জাদু ছিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলছেন, আমাকে ছয়টি কারণে প্রাধান্য দেওয়া হয়েছে অন্যান্য নবীদের তুলনায়। এক নম্বর হলো জবাব এবং কালিম দিয়ে আমাকে প্রেরণ করা হয়েছে। অল্প কথা বলবো, কাজ বেশি হবে, আসর বেশি করবে, মানুষকে প্রভাবিত বেশি করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহ রাসূল বললেন, ওয়ানুসিরুতু বিররুবি, আমাকে ভাব গম্ভীর যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। কি দিয়ে প্রেরণ করেছেন? কি দিয়ে প্রেরণ করেছেন? ভাব গম্ভীর যদি এবং ভয় ভীতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। ভাব গম্ভীর যদি এবং ভয় ভীতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, সাহায্য করেছেন। কি রকম ভীতি দিয়েছেন? একবার আবু জাহেলের কাছ থেকে একজন ব্যক্তি কিছু টাকা পাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিতে গেলেন ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের কাছ থেকে আমি কিছু টাকা পাবো, আবু জাহেল আমাকে সেই টাকাগুলো দিচ্ছে না, আমি এখন কি করতে পারি? আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমার সাথে এসো। আমি আবু জাহেলের কাছে যাচ্ছিলাম, আবু জাহেল ঘরের ভিতরে ছিল, আল্লাহর রাসূল দরজায় কড়াঘাত করলেন, কষাঘাত করলেন, আবু জাহেল ভিতর থেকে তাড়াতাড়ি বের হয়ে গেল, দরজা খুলে দিল এবং সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি খবর, কি কারণে আসলেন? আল্লাহর রাসূল বললেন,
এই ব্যক্তি আপনার কাছ থেকে এতগুলো টাকা পাবে, তার টাকাগুলো দিয়ে দিন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শ্রবণ করতে আবু জেহেলের দেরি হলো, কিন্তু আবু জেহেল সাথে সাথে গিয়ে ওই ব্যক্তির টাকাগুলো নিয়ে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দিলে। সুবহানাল্লাহ। পরবর্তীতে আবু জেহেলকে প্রশ্ন করা হলো, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান করেছো, তুমি তো আমাদের নেতা, মুহাম্মদকে সবচেয়ে বেশি কষ্ট দাও, এই মুহাম্মদ তোমাকে কষাঘাত করার কারণে তাড়াতাড়ি সেখান থেকে এসে টাকাগুলো দিয়ে দেওয়ার কারণটাকে। আই আবু জেহেল বললেন, তোমরা জানো না মুহাম্মদ তো আমাকে কষাঘাত করনি, যখন আমার দরজায় কষাঘাত করেছিল তখন আমার মনে হয়েছিল সারা পৃথিবী ভূকম্পন সৃষ্টি হয়েছে। যখন মুহাম্মদের সামনে সামনে হলাম তখন মুহাম্মদ তো আমাকে ভয় প্রদর্শন করেনি, মুহাম্মদের পিছনে একটি শক্তিশালী বড় ওট ছিল, এই ওটটি বিশাল আকারে, তার এরকম চেহারা, তার ঠোঁট, তার মাথা বিশাল মাথা নেড়ে নাড়িয়ে বলল, হে আবু জেহেল, তুমি যদি মুহাম্মদ যেই কথা বলছে তার কথা অনুযায়ী যদি টাকা এবং দিনার দিয়ে না দাও তাহলে তোমাকে আমি এই মুহূর্তে গ্রাস করে ফেলব। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আবু জেহেল এই রকম কিংকর্তব্য বিমূঢ় হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই টাকাগুলো দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলছেন, ওয়ানুসিরতু বিররবি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় ভীতির মাধ্যমে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। সেই রকম আরেকটি ঘটনা বলি, কিভাবে ভয়ভীতির মাধ্যমে মুসলমানদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল তাসতাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যাই কম ছিল, মাত্র 313 জন সাহাবী, ওইদিকে 313 জন নিরস্ত্র সাহাবী, সশস্ত্র সাহাবী নাকি নিরস্ত্র সাহাবী, বিপরীতে আবু জেহেলের নেতৃত্বে 100, আবু জেহেলের নেতৃত্বে এরকম 1000 কাফের সশস্ত্র, নিরস্ত্র নাকি সশস্ত্র, এরকম আবু জেহেল তারা আবু জেহেলের বাহিনী সর্বপ্রথম মাঠে এসে ময়দানে এসে ভালো জায়গা যেটা সেটা দখল করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এসে কাদাময় ভালুকাময় যেই জায়গা সেটা দখল করেছিলেন, সব কিছুর দিক দিয়ে মুসলমানরা পিছিয়ে ছিলেন, এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সাহাবীরা দোয়া করেছেন, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্থান দিয়েছেন, ইরতাসতাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বলেন, যখন তোমরা আমার কাছে তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য চেয়েছিলে, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্য না তোমাদের সাহায্য প্রার্থনা তিনি কবুল করেছেন। মুমিদ্দুকুম বিআলফিন, এই বদরের যুদ্ধে 1000 এইরকম 1000 ফেরেশতাদের মাধ্যমে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। সুবহানাল্লাহ। 1000 ফেরেশতাদের মাধ্যমে, বাহিনীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে, বদরের যুদ্ধে কাফেরদের বিপরীতে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। কি রকম সাহায্য করেছেন? আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন, ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নি মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আ'না ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ
আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করেছেন, ইলাল মালাইকাতি ফেরেশতাদেরকে প্রেরণ করেছেন, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, হে ফেরেশতারা আমি তোমাদের সাথে রয়েছি। সুবহানাল্লাহ, ফেরেশতাদের সাথে কে রয়েছেন? আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে রয়েছি। তোমাদের একটা কাজ হলো মুসলমানদের মনোবলদেরকে সুদৃঢ় করো। সুবহানাল্লাহ, যুদ্ধের ময়দানে মুসলমানরা বিহবল হয়ে পড়েছে, মুসলমানরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। কোন কাজটি করবে সশস্ত্র 1000 বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র 313 জন সাহাবী? এরকম কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে, হতবিহ্বল হয়ে পড়েছে মুসলমানদের অন্তরে এই মুহূর্তে? এরকম আত্মনির্ভাত্ম মর্যাদা প্রয়োজন, তাদের অন্তরে আত্মপ্রত্যয়ের প্রয়োজন। মুসলমানদের অন্তর সমূহ তোমরা দৃঢ় করে দাও। তোমাদের কাজ হলো মুসলমানদের অন্তরকে সুদৃঢ় করে দাও, সীসাহারা প্রাচীরের মতো করে দাও। আর আমি এদিকে কাফেরদের অন্তরের ভেতরে, আমি তাদের অন্তরের ভেতরে ভয় ভীতির সঞ্চার করে দিচ্ছি। সুবহানাল্লাহ, তাদের গর্দানে তোমরা আঘাত করো কাফেরদের, এবং তাদেরকে জোড়ায় জোড়ায় আঘাত করো, গর্দানে আঘাত করো, হাতের গিরায় আঘাত করো, চুল গিরায় আঘাত করো, কোমরে আঘাত করো, এইভাবে তাদেরকে গুটিয়ে দাও। যুদ্ধ শেষে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধে জয়লাভ করেছি, আমি যখন একজন ফেরেশতা একজন কাফেরকে যখন আমি দৌড়াচ্ছিলাম, ধাওয়া করছিলাম হত্যা করার জন্য, আমি যখন তরবারি উঠালাম তাকে হত্যা করার জন্য, আমার তরবারি এখনো পর্যন্ত তার দিকে যায়নি, কিন্তু আমি দেখলাম সেই কাফেরের এরকম মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল। আমি এখনো পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ তাকে আমি হত্যা করার জন্য, তাকে আমি তার গর্দান উড়িয়ে দেওয়ার জন্য আমার তরবারি মাত্র আকাশে তুললাম, তার গর্দানে না নামলাম, কিন্তু আমি দেখলাম পিছন থেকে কোন ব্যক্তি যেন এসে তার গর্দান দুখানা করে দিল, দরদর করে রক্ত বের হলো। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, পিছন দিকে তাকালাম, আমার পিছনে কোনো ব্যক্তি নেই। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবী, তোমরা মনে করেছো নাকি তোমরা মাত্র 313 জন নিরস্ত্র সাহাবী, এরকম সশস্ত্র 1000 কাফেরদের বিরুদ্ধে তোমরা জয়লাভ করেছো? তোমরা এই কথা ভুলেও মনে করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদেরকে এই যুদ্ধে বিজয় লাভ করিয়ে দিয়েছেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ানুসিরতু বিররুবি, আমাকে ভয় ভীতির মাধ্যমে সাহায্য করা হয়েছে। সুবহানাল্লাহ, করছে কে কোন বায়া শানে রসুলে আরবি, করছে কে কোন বায়া শানে রসুলে আরবি, বরতরাস ওয়াহুম গুমা শানে রসুলে আরবি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বলে শেষ করা যাবে না। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাপতি ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা রচনা করতেন, কবিতা লিখতেন, কবিতা পাঠ করে শোনাতেন। তিনি হলেন শায়রে রাসূল, রাসূলের সভাকবি। তিনি রাসূলের শানে কতগুলো রচনা করেছেন, রাসূলের সৌন্দর্য নিয়ে কবিতা রচনা করেছেন। ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি, ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি, ওয়া আজমালু মিন কালাম তালিদ নিসাউ, খুলিকাত মুবাররান মিন কুল্লি আইবিন, কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীতে আমার
চোখ দিয়ে অনেক কিছু আমি প্রত্যক্ষ করেছি, অবলোকন করেছি, আমার দৃষ্টিগোচর হয়েছে অনেক কিছুই, সারা পৃথিবীর অনেক জায়গায় ভ্রমণ করেছি, কিন্তু আমার এই দুচক্ষু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর আর কোন কিছু অবলোকন করেনি। সুবহানাল্লাহ। কান্নাকা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মহিলা সন্তান জন্মদান করেন, কিন্তু আজ পর্যন্ত বিগতে কোন মহিলা আপনার মতো সুন্দর সন্তান জন্মদান করতে পারেনি, বর্তমানেও কোন মহিলা আপনার মতো সৌন্দর্যের দিক দিয়ে কোন ব্যক্তিকে প্রসব করতে পারেনি, ভবিষ্যতেও কোন মহিলা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সৌন্দর্যের দিক দিয়ে কোন ব্যক্তিকে জন্মদান করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল দোষ ত্রুটি থেকে মুক্ত করে আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যেইভাবে সৃষ্টি হতে চেয়েছেন ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, তার মর্যাদা, তার শ্রেষ্ঠত্ব এর কথা আলোচনা করে করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। বলতে চাইছিলাম বন্ধুগণ, রাসূল পাক সম্মানিত উপস্থিতি, আপনারা এখনো পর্যন্ত যারা আমাদের রফিকুল ইসলাম সিরাজি সাহেবের জন্য পথে প্রান্তরে এখনো পর্যন্ত বসে আছেন অধীর আগ্রহে, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের প্রধান অতিথি মুফতি রফিকুল ইসলাম সিরাজি সাহেব তিনি এসে পড়েছেন, ঢাকা থেকে তিনি এসে পড়েছেন, আপনারা সবাই মসজিদের দিকে চলে আসুন, হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তার মূল্যবান আলোচনা শুরু করবেন, আমরা সবাই বসে না থেকে মাহফিলে আমরা চলে আসি, চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বলেছে আমাদের সবাইকে রাসূলের শান মান বুঝার মানার আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।